ওই সময় ডিসিফাই সম্ভব ছিল, উনি আমাকে সার্কিট হাউসে নিয়ে এনে বলছিল, সাহাবুদ্দিন ভাই আপনি যতটুকু পারেন, মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, ওইটার এই 8 ঘন্টার ভিতর আপনার এটা রেডি করে দিতে হবে। আমি এটা অনেক চিন্তা ভাবনা করলাম, একটা জেলা প্রশাসকের দায়িত্ব, এটা হইলে একটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সিকিউরিটির প্রশ্ন আছে। বিরোধী দলের নেত্রী যাওয়ার সাথে সাথে আমরা 8 ঘন্টার ভিতর মাননীয় প্রধানমন্ত্রীর কাজটা রেডি করে দিয়েছিলাম। ওই সময় জেলা প্রশাসক বলছিল যে চট্টগ্রামের যে সাহাবুদ্দিন ডেকোরেটর আছে, আমি যতদিন আছি ততদিন তার একটা সুনাম করে যাব। আমরা চাই চট্টগ্রামের মানুষ শুধু ব্যবসা নয়, সবার সাথে একটা মিলেমিশে কাজও করতে পারে, ওইটা আমি বজায় রাখার জন্য চেষ্টা করি। আর একটা জিনিস, আমার প্রতিষ্ঠান দেওয়ার পরেতে প্রতিষ্ঠানের ফাঁকে ফাঁকে আমি সামাজিক, আমাদের এখানে যতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ডিসেইলে, প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি ম্যাক্সিমাম শুধু আমি অনেকের থেকে পয়সা নিও না, অনেকে করতে না পারলে আমি নিজের পয়সা দিয়ে সব কিছু রেডি করে দিই। আমি একবার চেষ্টা করি চট্টগ্রামের সাংস্কৃতিক যে একটা প্রতিভা আছে সবাই যেন চট্টগ্রামে করতে পারে, ওটার জন্য আমার প্রতিষ্ঠান প্রায় সময় সাংস্কৃতিকের যতগুলো সহযোগিতা করার দরকার, আমি ব্যবসায়িক চিন্তা করি না, ওই হিসাবে তাদেরকে সহযোগিতা করি। বিশেষ করে যারা এই সাংবাদিক আছে তারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে, এমনকি আজাদের মালিক সাহেব কোনো একটা পার্টি আসলে তোমরা সাহাবুদ্দিন ডেকোরেটর যাই বলো, আমার কথা বলবা, তোমাদের কনসিডার করবে, এরকম করবে ওরকম করবে, কিন্তু যারাই আমাদের রিকোয়েস্ট করে পাঠায় আমি তাদের সম্মানতে কাজটা যেমন সুন্দর হয়। আমি চিন্তা করি আমার জন্য আজাদের মালিক সাহেব একটা কাজ পাঠাইছে, এটা বড় কথা না, ওনাকে যাই যদি বলে আপনার কাজটা সুন্দর হয় নাই, তাহলে ওইটা আমার জন্য বড় কথা। ওটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে সবাইয়ের জন্য সুন্দর করার জন্য চেষ্টা করেছি।